অভিলাষের সঙ্গে তো কলির খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, কিন্তু এখন কলি অভিলাষকে চিনতেই পারল না। তার মানে গার্গির পর অভিলাষ হলো দ্বিতীয় লোক যাকে কলি চিনতে পারল না। না কাজল, জিনিসটা আমার ভালো লাগছে না সত্যি। এবার আমাদের এটা নিয়ে একটা চিন্তা করতে হবে। দময়ন্তী! আরে কাজল জি, কখন এলে? এই তো একটু আগে। তোমাদের দুজনের কপালে দেখছি চিন্তার বলি রেখা স্পষ্ট। কি হয়েছে? না, আমাকে বলতে না চাইলে বলো না। হতেই পারে কলির নতুন কোনো গোপন খবর। না না মহাশ্বেতা, কোনো গোপন খবর নয়। তোমাকে তো আমি আগেই বলেছি, কলি গার্গীকে চিনতে পারেনি। আর আজ অভিলাষ নার্সিংহোমে গিয়েছিল, কলি অভিলাষকেও চিনতে পারেনি। সেটা নিয়েই কথা বলছিলাম। আসলে কি জানো তো, ছেলে মেয়ে মানুষ করতে হলে না মায়েদের অনেক বেশি স্বার্থ ত্যাগ করতে হয়। আমরা অনেক সময় সেটা মনে রাখি না, আর তার ফলে নিজেদের দিকে বেশি দৃষ্টি দিই, আর তার ফল ভোগ করে ছেলে মেয়েরাই। না মহাশ্বেতা, তুমি এটা ভুল বলছো। কাজল কিন্তু কলিকে যথেষ্ট সময় দিয়েছে। ইনফ্যাক্ট যথেষ্ট বলাটা ভুল হবে, কাজল কলিকে অনেক সময় দিয়েছে, ওর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমাদের তা মনে হলেও কলির হয়তো তা মনে হয় না। হয়তো নেগলেক্ট ফিল করে, হয়তো মা বাবাকে দিনের পর দিন না পেয়ে ও লোনলিনেসে ভোগে, আর সেইখান থেকে ও ড্রাগ অ্যাডিক্ট হয়েছে, আর তারপর আজ মানুষ রোগের শিকার। এত কষ্ট হয় না আমার মেয়েটার জন্য? বেচারা কি উদ্যম নিয়ে কাজ করতো বিনোদিনীতে। কাজল, তুমি কিন্তু কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, আমি একটু সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। না না, মনে করার কি আছে? যে কেউ তার ব্যক্তিগত মতামত জানাতেই পারে, আত্মসমালোচনার সময় পড়েই আছে। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে এখন কলিকে সারিয়ে তোলা। সে তো দময়ন্তীর ছেলের বউ আর ছেলে রয়েছে, কলির সেবা করার জন্য ওরা তো কেমন ঝাঁপিয়ে পড়েছে। তুমি এত ভাবছো কেন? দময়ন্তীকে দেখো না, এমন প্রশ্রয় দিয়ে ছেলে মানুষ করেছে যে ছেলে এখন কথাই শুনতে চায় না। অয়নের মতো ছেলে হয় না, আর অয়ন তার মাকে যথেষ্ট সম্মান করে। সে তো তুমি এখন বলবেই কাজল, কিন্তু তোমার ঝুমুদি আমার কাছে কত কান্নাকাটি করেছে ছেলে আর ছেলের বউ হাতের বাইরে চলে যাচ্ছে বলে। সে ঝগড়াঝাটি মনোমালিন্য সব সংসারেই থাকে, আবার কেটেও যায়। অয়ন আর গার্গীর মতন ছেলে আর ছেলের বউ পাওয়া তো ভাগ্যের কথা। আমার তো মনে হয় ঝুমুদি ভীষণই লাগে। তুমি ঠিক বলেছো কাজল, গার্গী সম্পর্কে আমার কিছু কিছু ভুল ধারণা ছিল, এটা আমি মানছি। কিন্তু এই কদিনে গার্গীর সঙ্গে মিশে ওর কাজকর্ম দেখে সেই ধারণাগুলো কেটে যাচ্ছে। খুব ভালো, কেটে যাওয়াই তো ভালো। মোটেই হওয়া উচিত নয়, এইভাবে ভুল ধারণা কেটে গেলে মুশকিল। দূরত্ব কমে গেলে চলবে কি করে? দূরত্ব ক্রমশ বাড়াতে হবে। মহাশ্বেতা অধিকারী না হলে আছে কেন? এই আমি না এখন যাই। হ্যাঁ দময়ন্তী, আমি পরে আসবো, আমার একটা ছোট্ট দরকার আছে। ঠিক আছে। যদি আমিও আসি, পরে আবার আসবো। এসো কিন্তু। আর কাজল, মহাশ্বেতার কথায় কিছু মনে করো না, ওই রকম ট্যাক ট্যাক করে কথা বলে। কিন্তু আমাদের সিরিয়াসলি ডক্টর রয়ের সঙ্গে এবার কথা বলতে হবে, কারণ কলির এই প্রবলেমটা, এই মানসিক প্রবলেমটা, এটার একটা ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ যদি আমরা ভাবব। আসি। হ্যাঁ, আমার কানেও খবরটা এসেছে। কানে এসেছে? স্ট্রেঞ্জ, খবরটা কানে রাখার জন্য তো আপনাকে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট করা হয়নি। খবরটা কান থেকে মাথায় যেতে হবে, এবং দ্বিতীয়বার যাতে এই ঘটনা না ঘটে তার ব্যবস্থা করতে হবে, তাই না মিস্টার প্রেসিডেন্ট? স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। যেখানে আমি জানি যে আপনার মেয়ের ক্ষেত্রে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেখানে কি আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? ও, আপনি কী করেছেন বলুন, আপনি কী করেছেন? অনেক কিছু করেছি। ডক্টর রায় এবং ট্রাস্টি বোর্ডের মেম্বারদের সঙ্গে মিটিং করেছি, তাদের সবার সম্মতি নিয়ে লোকাল পুলিশ স্টেশনে ডায়েরি করেছি, এবং আপনার মেয়ের 24 ঘন্টা নিরাপত্তার জন্য পুলিশ গার্ডের ব্যবস্থা করেছি। পুলিশ গার্ডস? আপনি ওদের গার্ডস বলেন? ঢাল নেই, তরোয়াল নেই, কতগুলো তালপাতা সেপাই,
ওদের দিয়ে অর্গানাইজ করে আটকানো যায়? মিস্টার বোস, ওটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের কাজ, আমার নয়। তালপাতার সেপাই থাকবে না সন্নামাকা পুলিশ থাকবে, সে ব্যাপারে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। বাহ, কি অপূর্ব যুক্তি! আপনার মেয়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে হস্তক্ষেপ করতে পারি না বলে বসে থাকতে পারতেন? আমি বসে নেই মিস্টার বোস, লোকাল থানা তো ইনভেস্টিগেশন শুরু করেছে। শুরু করলে তো হবে না, কাজটা তো শেষ করতে হবে। সেটা কবে হবে? আমার মেয়েকে খুন করে ফেলার পর? ছি ছি ছি, এটা আপনি কি বলছেন মিস্টার বোস? আপনার মেয়ে তো আমার মেয়ের মতো। ওটা একটা কথার কথা, এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। শুকনো কথায় চিড়ে ভিজবেন, আমি কাজ চাই, কাজ। আরে কথা বলুন তো, আপনি কি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন? আমি আমি স্পষ্ট করি নামটা বলছি, আমার মেয়ের মা কাজল কি এ ব্যাপারটাতে ঢিলে দিতে বলেছে? না না না, উনি কেন এই কথা বলবেন? উনি ভীষণ পাজল হয়ে পড়েছেন। অ্যাকচুয়ালি সমস্ত ব্যাপারটা প্রশাসনিক স্তর থেকে কন্ট্রোল করছেন মিস্টার অংশুমান সেন, উনি তো আপনার চেনা, আপনার বন্ধু তো। হ্যাঁ হ্যাঁ, বন্ধু শত্রু সবাইকে চিনি। একটা কথা শুনে রাখুন, আমি যদি চাই তাহলে আমার মেয়েকে এর থেকে বেটার নার্সিং হোমে আমি নিয়ে যেতে পারি। কিন্তু যেহেতু আপনার নার্সিং হোমের একটা রেপুটেশন আছে, একটা গুডউইল আছে, তাই আমি কোনো স্টেপ নিইনি। কিন্তু এরকম অব্যবস্থা যদি চলতে থাকে তখন আমি বাধ্য হব ডিসচার্জ সার্টিফিকেট লিখিয়ে আমার মেয়েকে নিয়ে যেতে, দরকার হলে বন্ডেও সই করব। সরি মিস্টার বোস, আমাদের আরেকটু সময় দিন। এর মধ্যে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে সেদিন রাত্রে আপনার মেয়ের কেবিনে কে ঢুকেছিল এবং কেনই বা ঢুকেছিল। ও, আপনি জানেন না কে ঢুকেছিল? তাহলে নামটা জেনে নিন, ওর নাম হচ্ছে কিং সুক। জানি স্যার, আপনার মেয়েই ওই লোকটির নাম বলেছে। জাস্ট দুদিন, নেক্সট দুদিনের মধ্যে কিং সুককে যদি লক আপের পেছনে না দেখতে পাই, আমি আমার মেয়েকে এখান থেকে নিজের কাছে নিয়ে যাব। আপনার প্রশাসনিক কেউকেটা অংশুমান সেন কিচ্ছু করতে পারবে না। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড, ওকে? সকালে কত পেশেন্ট হলো রে? 43। বাহ, তাহলে তো বেশ ভালো। মানে আমাদের অ্যাভারেজ যা পেশেন্ট হয় তার থেকে প্রায় 8-10 জন বেশি। সবই তোমার জন্য বস। একদমই না, একদমই না আদিত্য। দেখ, ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু সরকারি ফ্রি সার্ভিস নিতে লোকে আসবে। আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচার তো এখনো আপ টু ডেট করতে পারলাম না। তবে লোকে বুঝতে পেরেছে, বুঝলি, লোকে বুঝতে পেরেছে যে তুই আমি আমরা আপ্রাণ চেষ্টা করছি, আর এই যে পেশেন্ট বেড়েছে সেটা তারই রেজাল্ট। দেখ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আপ টু ডেট এখনো অনেক সময় আছে, অনেক সময় লাগবে। এই যে তুই এক্সরে মেশিনটা ঠিক করে দেওয়ার জন্য কলকাতায় ফোন করলি, তার কোনো রেজাল্ট এসেছে আজ পর্যন্ত? এখনো ওরা কোনো আপডেট দেয়নি? কিচ্ছু দেয়নি। তুই মা আগে বলিস কেন? একবার ফোন ফোন কর তো, এখনই ফোন নাম্বারটা আমি ফোন করছি। ফোন করবি? তাই ফোন কর। 2251-02239। হ্যালো, হ্যাঁ, আমি আহমেদপুর হেলথ সেন্টার থেকে ডক্টর অয়ন সেন কথা বলছি। হ্যাঁ, আমাদের এখানে এক্সরে মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল বলে আমি আপনাদের ওখানে একটা রিকুইজিশন পাঠিয়েছিলাম। সেটা কি হলো? আরে হবে হবে মানেটা কি? কবে হবে সেটা বলুন। এক মিনিট, শুনুন শুনুন, দেখুন, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমাদের কাজটা আপনার খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। সেটা কেন? না, হঠাৎ আপনার এটা কেন মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে ডেটটা ঠিক করে বলুন যে কবে হবে। হ্যাঁ, দাঁড়ান, আপনি যদি সরকারি রুলসের কথা বলেন আমি ওটা জানি। সরকারি রুলস বলে যে আমি যদি আপনাদের ওখানে কোনো রিকুইজিশন পাঠাই তার 4 দিনের মধ্যে আমার ফিডব্যাক পাওয়া উচিত। আমরা আপনাদের কাছে রিকুইজিশন পাঠিয়েছি, হ্যাঁ 10 দিন হয়ে গেছে, হ্যাঁ 10 দিন হয়ে গেছে, তাও আমরা কোনো রকম ইনফরমেশন পাইনি, কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যদি কালকের মধ্যে লোক পাঠান তাহলে খুব ভালো হয়, আর যদি না পাঠান, হ্যাঁ যদি না পাঠান তাহলে কিন্তু আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেতে বাধ্য থাকব। হ্যাঁ হ্যাঁ, আমার নাম ডক্টর অয়ন সেন, এটা মাথায় রাখবেন। ডাক্তারি করা ছাড়াও নিজেদের ন্যায্য দাবিটা কী করে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। হ্যাঁ
ঠিক আছে, আমি ডাকছি এবং কাল অবধি আমি ওয়েট করব। কথাগুলো যেন মাথায় থাকে। বাস্তু খুব উত্তর, আমি একটা একটা করে সবকটার বাসা ভাঙব। এই আমেদপুরের হেলথ সেন্টার নিয়ে কোনো রকম স্বেচ্ছাচারিতা আমি চালাতে দেব না। তুই দেখে নিস আজ কি হলো। আরে তুই আমার দিকে এরকম ফেলফেল করে তাকিয়েছিস কেন? আমি বাকরুদ তো বস। বাড়ি তুই লোকটাকে যা ছাড় দিলি না, লোকটা নিজের বউ ছাড়া অন্য কারোর কাছে এরকম ছাড় কোনোদিনও খেয়েছে বলে আমার মনে হয় না। তাই একদম, এটা একটা ট্রেলার ছিল, ছোট্ট একটা ট্রেলার। ও যদি কালকের মধ্যে আমাদের এক্সরে মেশিন সারানোর কোনো ব্যবস্থা না করে না, কলকাতার হেড অফিসে পুরো 3 ঘন্টা সিনেমা দেখানোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বুঝতে পারছিস না, দিত অনেকটা কাজ আমরা করে ফেলেছি, আর আমরা যদি এভাবেই কাজ করে যেতে পারি ম্যাক্সিমাম 6 মাস লাগবে এই হেলথ সেন্টারের হাল ফিরে আসতে। তুই দেখে নিস। সত্যি ভাই আমি তোর সঙ্গে আছি, মনে প্রাণে আছি। সত্যি তোকে যত দেখছি তত আমি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। আমি জানি বন্ধু যে তুমি আমার সঙ্গে আছো। তুই মুশকিলটা জানিস, সবাই তোর মতো নয়। দেখ না, আমাদের হেলথ সেন্টারে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, তাও আমেদপুরের মানুষ ওই শীতাংশু চৌধুরীর কাছে যায় দাতব্যের আশায়। আর শীতাংশু চৌধুরী তাদেরকে সপ্তাহে 3 দিনের বেশি সময় দিতে পারে না। দ্যাটস দ্য আইরনি। ঠিকই, কিন্তু অয়ন শুধু ডাক্তাররা তো আর হেলথ সেন্টার চালাতে পারে না। ডাক্তাররা তো এখানে ওই ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেরাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে। জানি আদিত্য, কিন্তু দেখ সব কিছুর পরে ওই আমেদপুরের লোক কিন্তু জানে যে এখানকার ডাক্তাররা খারাপ, তারা বসে বসে মাইনে নেয়। আলটিমেটলি সমস্ত দোষ আমাদের উপরই পড়ে, কাজে নিজের মুখের কালিটা আমাদের নিজেদেরই মুছতে হবে। তুই জানিস গত রাত্রে আমি পেশেন্ট দেখতে কোথায় গিয়েছিলাম? পেশেন্ট দেখতে গেছিলি? মানে কলে গিয়েছিলিস? খোদ ডক্টর শীতাংশু চৌধুরীর ক্লিনিকের নার্স শ্যামলীর বাড়িতে। ওর বাচ্চাটা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছিল। মাই গুডনেস, এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট। একদম। দেখাই তো এবার বুঝতে পেরেছিস তো, আমরা যদি সাধারণ মানুষকে এইটুকু বোঝাতে পারি যে আমাদের হেলথ সেন্টারে বিনামূল্যে চিকিৎসা করানোটা ওদের একটা অধিকার, এবং সেই অধিকার যাতে ওরা সুষ্ঠুভাবে পেতে পারে তার জন্য আমরা ওদের কাছে দায়বদ্ধ, তাহলে দেখবি ওরা কিন্তু আমাদের উপর ভরসা করছে। এবং যেরকমই চিকিৎসা হোক না কেন, ওরা হেলথ সেন্টারে আসছে, অন্য কোথাও নয়। একটা কথা মাথায় রাখিস আদিত্য, যে কোনো মানুষ কিন্তু সারা জীবন দয়ার থেকে অধিকারকে বেশি দাম দেয় তার নিজের আত্মসম্মানের জন্য। আর আমি ডক্টর শীতাংশু চৌধুরীকে এক ফোঁটা অশ্রদ্ধা না করেই বলছি, লোকটা আমেদপুরের মানুষকে দয়া বিতরণ করছে, আর আমরা বারবার সেই দয়ার কাছে হেরে যাচ্ছি। কেন গার্গী? হ্যাঁ বলো। অয়ন আমি ফোন করছিলাম রাজকুমার কেমন আছে জানার জন্য। রাজ? ওহো আমার তো যাওয়া হয়নি গো। তুমি যাওনি না? আচ্ছা অয়ন ওরাও কোনো খবর পাঠায়নি? না খবর তো পাঠায়নি, অবশ্য খবর পাঠাবি বা কি করে, ভদ্রমহিলাতে চাকরি করেন আর ভদ্রলোক হ্যান্ডিক্যাপ, আমাকেই যেতে হবে একবার। তুমি যাও না একবার টি, ও শরীর খারাপ এটা শোনার পর থেকে আমার আমার মনটা একদম ভালো লাগছে না। যাবো মানে হ্যাঁ কিছুটা সময় হাতে আছে, একবার যাওয়া যেতেই পারে। ঠিক আছে আমি আমি ওকে একবার ভিজিট করে আসছি। তুমি বলো কলি কেমন আছে? তুমি চিন্তা করো না, কলি ভালো আছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর বাবা তো ওখানে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থাও করে দিয়েছেন। বাহ, এতদিন একটা ভালো খবর পেলাম, এটা কাজের কাজ হয়েছে। শোনো আমি তোমার রাজকুমারের কাছে যাচ্ছি, ওখানকার যা খবর আছে আমি তোমায় ফোন করে জানাচ্ছি, তুমি প্লিজ প্লিজ কোনো রকম টেনশন করো না, ঠিক আছে? ঠিক আছে রাখছি। ওকে বাই। তাই তো শোন না, আমার হাতে তো কিছুটা সময় আছে, আমি বরং বাচ্চাটাকে একবার ভিজিট করে আসি। যাবি? কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখিস, দেখ আমাদের খুদ ধরার জন্য কিন্তু লোক ওত পেতে বসে রয়েছে। সরকারি ডাক্তার হয়ে তুই প্রাইভেটে রুগী দেখতে যাচ্ছিস, এ কথাটা কিন্তু সহজে ওরা মেনে নেবে না। দেখ আমি না জানা একটু ভুল হল, আমি বাইরে পেশেন্ট দেখতে যাচ্ছি তার একমাত্র কারণ পেশেন্টের আমাদের এখানে আসার ক্ষমতা নেই, আর আমি এর জন্য কোনো রকম ফিজ নিচ্ছি না। এটাকে যে প্রাইভেট প্র্যাকটিস বলে না সেটা তো আদিত্য ডাক্তার জানে। শোন আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, তুই একটু সামলে নিস, ঠিক আছে? যা।
এই তো বিভাবু পুরো ভালো হয়ে গেছে, জ্বর সেরে গেছে, দেখে ধরতো 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 ধরতো। এই আপনারা তো অদ্ভুত মানুষ। আমি কালকে রাত্রে কি বলে গিয়েছিলাম ও সকালে কেমন থাকে সেটা একবার হেলথ সেন্টারে গিয়ে আমায় জানিয়ে আসতে, আপনারা ভুলে গেলেন? না মানে না প্লিজ কোনো রকম এক্সকিউজ দেবেন না, আমি কিন্তু এটা আপনাদের কাছ থেকে একদম আশা করিনি। মানে বস ঠিক আছে, আপনাকে উঠতে হবে না। কেমন আছে এখন? ভালোই আছে, সকালবেলায় শ্যামলী ওষুধ দিয়ে গেছে। আচ্ছা দাঁড়ান আমি একবার চেক করি। হ্যাঁ এক মিনিট দেখি 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 বাবু, দেখি বাবু একটু এদিকে দেখি বাবু, বাবু দেখি দেখি চোখটা দেখি, অনেকটা ভালো। আপনি একটু হাঁটতে চান? একে একটু জোরে জোরে শ্বাস নিতে হবে তো, জোরে জোরে। জ্বরটা বোধহয় আসেনি না? না অনেকটা ভালো দেখছি বাবা। তো আপনার আপনার ওয়াইফ কি আজকেও ডিউটিতে আছেন? হ্যাঁ আসলে ডক্টর চৌধুরী কলকাতায় গেছেন, তো তার ফলে নার্সিংহোমের অনেকগুলো কাজ ওর উপর এসে পড়েছে, আমি তো ওকে একা রেখে সেজন্য যেতে পারছি না। শ্যামলী বলেছিল যে ও ফিরে আসবে তাড়াতাড়ি, ও ফিরে এলে আমি যেতাম, কিন্তু তার আগে আপনি নিজ আপনাদের বাচ্চাটা খুব সুইট। আপনি বাচ্চা খুব ভালোবাসেন তাই না? আপনার স্ত্রীও খুব ভালোবাসেন, উনি তো এসেছিলেন আমাদের বাড়িতে দু তিনবার, অবশ্য অভির জন্যই এসেছিল। জানি, আমাকে গাগি বলেছে আপনাদের বাচ্চার একটা নতুন নামও দিয়েছে, রাজকুমার। আপনাদের ছেলে পুলে নেই? মানে হয়নি? হয়েছিল, বেঁচে থাকলে আপনাদের অভির মতোই হতো। এগুলো ভাগ্যের ব্যাপার, আমাদের লাকটা খুব খারাপ ছিল। দেখা যাক, যদি ভবিষ্যতে কখনো ভাগ্য ভালো হয় তাহলে। কিছু মনে করবেন না, একজন ডাক্তারের মুখে কিন্তু এই কথাটা শুনে আমি খুব আশ্চর্য হচ্ছি। কেন আপনি জানেন এই পৃথিবীতে কত কাপল আছে যাদের সমস্ত কিছু নর্মাল হওয়া সত্ত্বেও তারা সন্তান সুখ পায় না? আমাদের কথাই ধরুন না। দেখুন ডক্টর সেন, এই ব্যাপারটা আমাদের চেয়ে বোধ হয় আর কেউ ভালো জানেন। মানে মানে অভি আমাদের সন্তান নয়। আমি জানি